আজকে আমি নারকেলের নাড়ু বানাবো। তার জন্য নিয়েছি একটা নারকেল কুড়িয়ে যতখানি হয়েছে এটা, আর 250 গ্রাম গুড় জাল দিয়ে ছেঁকে নিয়েছি। গ্যাসটা অন করে দিলাম। নারকেল কুড়া সবটা দিয়ে দিলাম। নারকেলটা নাড়তে নাড়তে এরকম শুকিয়ে গেছে এখন। এবার এরকম হাতা নিয়ে এটা একটু পেছন দিক থেকে এইভাবে করতে হবে, তাহলে ভেতরে আর কোনো জলের ভাবই থাকবে না আর নারকেলটা ভালো ভাজা ভাজা হয়ে যাবে, এটা টেস্ট অনেক অন্যরকম হয় আর শক্ত হয়। এবার পাকটা পুরো হয়ে গেছে, এই যেরকম ছেড়ে ছেড়ে আসছে এরকম দলার মতন হয়ে যাচ্ছে, মানে পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব, আর ঠান্ডা হলে একটু ঠান্ডা হবে তারপরে আমি গড়ব। অল্প একটু ঘি থালে লাগিয়ে নিতে হবে। এবার নারকেলের নাড়ু করব, ঠান্ডা হয়ে গেছে অনেকটা। আর এটা একটু হাতের তালু দিয়ে ডাবা দিয়ে একটু শক্ত মতন করতে হবে। উপরটা এরকম মসৃণ হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল নারকেলের নাড়ু।